নমস্কার বন্ধুরা, আমি শায়নী আর আপনারা দেখছেন শায়নীজ বক্স। আজকে আমি রয়েছি আন্দামানে। আমার আগের পর্বের ভিডিওতে আমি দেখিয়েছিলাম পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক ক্রুজে করে আসার জার্নির ভিডিও। কোন ক্রুজে আসবেন, সময় কতক্ষণ লাগবে, কিরকম খরচ, এই সমস্ত কিছুর বিবরণ। সাথে দেখিয়েছিলাম হ্যাভলকের রিসর্টের ভাড়া কিরকম, আমরা যে রিসর্টে ছিলাম তার খাবার দিবার কিরকম, খাওয়া থাকার খরচ কিরকম, এই সব কিছু। এই পর্বের ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব রাধানগর বিচ। হ্যাভলক পৌঁছে হোটেলে চেক ইন করে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম রাধানগর বিচের উদ্দেশ্যে। বিচে ঢোকার আগে বাইরে প্রচুর ছোটখাটো দোকান রয়েছে যেখানে আপনি জামা কাপড় কিনতে পারেন বা দুপুরের খাবারও সেরে নিতে পারেন। আজকে আমরা পুরো দিনটা এই রাধানগর বিচেই কাটাবো। রাধানগর বিচে খুব সুন্দর সূর্যাস্ত দেখা যায়, ইচ্ছা আছে সূর্যাস্ত দেখেই ফিরবো। রাধানগর বিচ কিন্তু ব্লু ফ্ল্যাগ সার্টিফাইড বিচ, ওই দেখুন লেখা আছে ওয়েলকাম টু রাধানগর বিচ আর ব্লু ফ্ল্যাগ সার্টিফাইড বিচ। রাধানগর বিচ হলো পৃথিবীর সপ্তম সুন্দরতম বিচ এবং এশিয়ার সমস্ত সুন্দর বিচগুলোর মধ্যে এটি হলো প্রথম। চলুন, এবার পৌঁছে গেছি বিচের কাছে। খুব সুন্দর করে এখানে ছাউনি দিয়ে বসার ব্যবস্থা রয়েছে। আন্দামান তথা ভারতবর্ষের অন্যতম সেরা বিচ। এখানে একটা কাঠের টাওয়ার মতো বানানো রয়েছে, এখান দিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে টপ ভিউ দেখা যায়। চলুন এবার সমুদ্রে নামি। বলে রাখি এই বিচে স্নান করার ব্যবস্থা রয়েছে, রয়েছে চেঞ্জিং রুম, ওয়াশরুম। রাধানগর বিচ হোয়াইট স্যান্ড বিচ অর্থাৎ সাদা বালির বিচ। আন্দামানে এইরকম বিচ এটাই রয়েছে। প্রচুর মানুষ সুইমিং করছে, রাধানগর বিচ সুইমিং এর জন্য আইডিয়াল। অসম্ভব সুন্দর হোয়াইট স্যান্ড, ব্লু স্কাই, ব্লু ওয়াটার, জাস্ট ফাটাফাটি। হঠাৎই দেখলাম আকাশে একটু মেঘ করেছে, কে জানে সূর্যাস্ত দেখতে পাবো কি না। বলে রাখি এখানে ফটোশুটের ব্যবস্থা রয়েছে, হাজার টাকা করে ছটা ফটো ওনারা তুলে দেবেন। মিঠাইকে সমুদ্র থেকে পাড়ে আর টেনেই আনা যাচ্ছে না।
বেশ অনেকটা টাইম সমুদ্রে কাটানোর পর আমরা লাঞ্চের জন্য বাইরে বেরিয়ে যে হোটেলগুলো রয়েছে ওখানেই আজকের লাঞ্চটা সেরে নিলাম। খাবারে ছিল ভাত, ডাল, সবজি, আলু ভাজা, মাছ অথবা ডিম। খাবারের কোয়ালিটি খুব ভালো না হলেও অ্যাভারেজ। লাঞ্চ সেরে আমরা আবার বিচে ফিরে আসলাম। আকাশে মেঘ থাকার জন্য ভেবেছিলাম সূর্যাস্ত হয়তো দেখতে পাবো না, তবুও এখন দেখে মনে হচ্ছে মেঘ কেটে হয়তো সূর্যাস্ত দেখতে পাবো। আমার আন্দামান পর্বের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার নেক্সট পর্বের ভিডিওতে রয়েছে কালাপাথর বীচ। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলেই আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায়। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।